তারা দিও থেকে সব জায়গার পানি, মানুষ বাচ্চা খাইচ্চা মহিলা সকলরে আস্তে আস্তে হরাই যা মারো মারো দেখি তোমার কতক্ষণ দৌড় কতক্ষণ মখা আছে জানি এবার খালি মখার মানে গোয়াল নাই নৌকা যাই না মাছ কেন্দ্র নৌকা চলা যাবার কোনো রাস্তা নাই বই যাও বই যাও শুনছিলেন এখন পর্যন্ত কোনো ধরনের খাদ্য সহায়তা পাচ্ছেন না, তারা নিজ উদ্যোগে বা নিজ সামর্থ্য অনুযায়ী যতটুকু পাচ্ছেন ততটুকু তারা খাওয়ার চেষ্টা করছেন। রাতকুর মেঘে পানি আরও বাড়ি গেছে, আগে আছিল আমরা উঠানো, এখন আইচ্ছে সিঁড়ির অনো উঠানোর মানে গড়ে উঠার সিঁড়িত পানি আইচ্ছে। ভাই কেটা অবস্থা আসমারায়নি? হুম, আমরা তো উঠানো উঠি গেছে, উঠানো উঠিয়া সিঁড়িও না হচ্ছে তোমাদের তো হচ্ছে ভাই। দেখলাম আমেরিকানই বাড়ি রে বা পানি আটকাইতে পারলাম তোমরা খেওয়া মারায়নি খেওয়া দিতেনি আরে ও নৌকা বাড়ি না রবার এখন দেখতাম না এখন আইচিও ভাই আটি এখন তাই মতো কালো ভাই তোমরা এনেও দিও তুলছ নিও আস কেন মানে খাইছ নি আজি কিন্তু শুন নি সালাম মগ তো কালো পাতে দিয়েছ নি আচ্ছা দেখুন সঙ্গে এখন যাবা নৌকা যাওয়া দাইছো জানি নৌকা নেওয়া দাইছে তোমারে সাবেক ছাত্রলীগ নেতার নেতারা করো পানি নেতাই হইয়া নাথরা না জনগণে গিলা ভাবিবা মানুষ বাচ্চা খাইচ্চা মহিলা সকলরে আস্তে আস্তে হরাইরা সকালে পানি বাড়ছিল এখন কিছুটা কম হইরা কমের কিন্তু তারা আমার কাছে লাগে যে সকালের জায়গায় মেঘের পানি হয়েছে কোনোবার কমের তো এই পানি তো কমের আবার মাছও ধরো না আমার খালে দেখলাম মাছ শিকারও ব্যস্ত আরো দেখি তোমার কতক্ষণ দৌড় কতক্ষণ মারলাম মখা আছে নানি এবার খালি মখার মানে গোয়াল নাই স্রোত আছে নানি বালা স্রোত আছে বালা স্রোত আছে ও দৌগা সুরমা নদী আর ওইলগিয়া এলাকা লোকালয় সব একাকার মানুষ এটা সময় পানি বা আঠিয়া ভালো যায় এটা গড়বন্দি মানুষ ইন বেশ ছটা পরিবার আছে তো তোমার গ্রামের সবচেয়ে বন্যা কবলিত জায়গাও তৈল নদীর পাড়ের কিছু বসতি আছে মাদ্রাসা আছে ও ও জায়গাতে আসলে একটু বেশি মানুষ পানিবন্দি এছাড়া তরুকবাগ অবশ্য কম আর খালফা সবচেয়ে বেশি কী পরিমাণে স্রোত যার গাং থেকে ঢুকে নিবে মানে কোনোবাই দেখি গাঙ্গে দিয়ে যার কোনোবাই আর বুঝলাম না বিষয় কীটা অবস্থা গরু সব বন্দি মহিলা উইলা রয়েছেন না হরাইলি ছিল কিছু আছেন কিছু বারো কিছু গেছেন এখানে ও দৌকা সুরমা নদী আর ওইলগিয়া গড়বাড়ি যদিও সুরমা নদী তাকে হয়তো মনের কাছে কিন্তু অনেক দূরেই আছে এরপরেও নদীর ফারটা ও দৌকা কিলা পানি মানুষের উঠান উঠানো পানি গড় পানি স্রোত গিয়া ঢুকের বা এটা এই মানুষগুলা পুরাপুরি বন্দি ন তারা মানে কোনো বাইরে যাওয়ার রাস্তা নাই মাত্র গেলে বীজ দিয়া জায়গা আর নৌকা উকা নাই নৌকা সংকট ওরা জীবন যাপন করা তাছাড়া গড় উড় পানি কেমন কোনো একে গড় নাই যে ইন জীয়িত মানে শুকনা আসিলা নাই সারা সত্যটা গড় পানি কজন দীঘা করছিলাম তারা কইসেন যে ইন কিছু কিছু গড়ের মহিলা সকলে এবং বাচ্চা কাচ্চা হরানি হরাই লিছ কিতা অবস্থা ও হ্যাঁ কিতা
না বা আমরা নৌকা আছি না তো আসি আইলাম দেখাত কিতা অবস্থা তোমাদের বাচ্চা হইতে হরাইছো দিতে এখনো তো রিক্স আছো যে পানি সুদ যা দেখলাম বা তোমাদের নৌকা আছে নি ইয়া বারো এবার রাস্তা নাই না ভাই না আইতাম না ভাই দেখাইলাই কিতা করবা এখন তো আসলে তো বারো হইতে হরায় না তো যেটা কইতাম যে আসলে একবারে অবস্থা খারাপ এখনো তো আবহাওয়া আসলে বালা হয়েছে না আবহাওয়া এখনও মেঘাচ্ছন্ন মেঘর উজানেও মেঘর মানে মেঘালয় শিলং হিসাবেও মেঘর আর ইনও মেঘর পানি কম তো যে কমার তো এই সুযোগও নাই বলে একটা সমস্যা আর রাস্তা দেখো কে মানে সারাটা জায়গা পানি আজকে আমরা পাঁচশো গ্রামে একজন মানুষ মারা গেছে ক্ষয় ক্ষয়বর দৌড়ব আসলে ফ্রিজও রাখা লাগবে এছাড়া মানে ওদের লাস্ট বাই ফ্রিজও রাখতে হইব এছাড়া উপায় নেই ও দৌকা উঠানে দিয়া কালে যা মানুষে বন্যা পানি মাঝেও আম কাজ হররা এটা ভয়াবহ এটা পরিস্থিতি দেখো স্যার গরু গরু কীটা করছো আছে না খানি খাই যায় না যাচ্ছ দাদুর কাটতে ছাড়া তো ভয় নাই তো একজোড়া বাড়লে পানি ছাড়া গরু ডুবি দিব কীটা অবস্থা ও সবাই নৌকা লো নৌকা ছাড়া এটা থাকতে গেলা এছাড়া উপায় না ইন বাসবাস করতে নৌকা লাগবো ইনশাল্লাহ আইব আল্লাহ দিতা এছাড়া তো উপায় নাই আশা তো আর কিতা কইতাম বুঝা না আচ্ছা আইলাম ভাই মনে না ভাই ভাই উঠলে যাওয়া যাইব মানে ও ম্যাডাম তার ফটো তুলবা ম্যাডাম কি তুইছে বেটা তো হজবা এখন তো হজ বেটা ভিডিও কলে মতামত জানাই রা সবর পাশে আসুন হজ কারণ পক্ষতে ইহতে সৌরে ফাটানি হইব জানি না বাগাগিন চেয়ারম্যান রে মাসে তুকাই রা কইরা ইবন না সময় গেলা কই অনেকে জানে না হজ আমি কইলাম যে হজ আসুন বেচারা এখন হজ গেলে তো কিচ্ছু করার নাই আর আপনার তো দানিয়া বইছে না আইলা বন্যা আইব এখন তা নুচি তাকে জান পক্ষ তাকে দ্রুত মানে একটা কিচ্ছু খোড়া টান ফালুকা সান্ত্বনাও লইয়া উকান না হইলেও মুখ দিয়ে ইয়া দেখিয়ে যাও কা টাইন তো ফাটা না টান পক্ষতেই খেয়াইলে ভালো হইব আরো আদাত বাকি আছে আপনারা উড়ি যান না একমাত্র আল্লাহ ছাড়া বাঁচাইতে পারতো না আমার নয়াবস্তিতে বেলা আছে নয়াবস্তিত খালকে আমি দেখছি যে গোলা পানি আমি দেখি ও নয়াবস্তি তুরুয়া নয়াবস্তিত গোলা পানি খালকে আছে গড় অনেক বাবাই লাগছে কিন্তু রাস্তা শেষ ই তো আমরা আটে এলাম কি জানি ও তখন পানি পাওয়া গেছে আজকে এখন মানুষের মিটামিন বাদে সমস্যা আমিও আগে মনে করছিলাম গুজব এখন তো দেখলাম
গরম মনে হয় হাসা হ্যাঁ অতবার খেয়ে পানি হয় যে ইলা সিলেট বিশ বছর পরে পরে বড়টা বন্ধ হয় যে মিটামইন সড়ক দোয়ার ফোর থাকি মানুষে অনেক কইছে যে বন্যা হওয়ার মেইন কারণটা কিন্তু এখন আসলে অনুভব হরাম আসলেও নিশ্চয় কারণ আছে না হইলে ইলা কোনো কোনো বন্যা সিলেট কোনোদিন হয়েছিল না এখন খেয়ে হয় নিশ্চয় ও সড়কের কারণে সমস্যা হয় এটা অবশ্যই অপসারণ করা উচিত না হলে কমপক্ষে দুই কিলোমিটার দূরিয়া বড় বড় ব্রিজ দেওয়া উচিত রাস্তা ভাঙ্গিয়া তাইলে পানিগুলো দ্রুত যাইতে পারবো এবং তাই একজন সম্মানিত মানুষ তার এলাকার লাগে করছেন সবে সবর এলাকার লাগে করে কিন্তু তার এলাকায় উন্নয়ন করাত গিয়া আমরার বাস আর আমরা সিলেট থাকি অত জিনিস আমরা যাই অত জিনিস আমরা পাত্র থাকি দরিয়া পর্যটন খাত থাকি দরিয়া সব জায়গা থাকি গ্যাস গ্যাস কত বড় গ্যাস তেল সবও সিলেট থাকি দিয়ে করা কিন্তু এই সিলেটের দিকে কেউ স্থান না সিলেটের বারবার বন্যাক্রান্ত সিলেট কেউ ত্রাণ লইয়া এটা খাওয়ার লাগে মানুষ বইছে না আমরা এই বন্যার পানি থাকি তাতে মুক্তি পাই চিরস্থায়ী এটা সমাধান করো কা ত্রাণ থাকি বছর একবার ত্রাণ লইয়া ইয়া আমরা এই সহানুভূতি দেখানোর দরকার নাই আমরা চিরস্থায়ী মুক্তির লাগে ও বিষয়ে মাতুক আওয়াজ তুলো কা রাস্তার বেদি নৌকা নিলে সমস্যা রাস্তার বেদি নৌকা নিও না আর গাছ চলা গাই না নৌকা আমরা আইছি সালাম মকবুল উচ্চ বিদ্যালয়ের অস্থায়ী আশ্রয় কেন্দ্র ঘন্টার উপরে ভাঙে দিল প্রায় ভাঙে আঠু পানি শুনেছা আছে ফ্যামিলি কটা আছে দুই ফ্যামিলি নিয়ে আবার তো দু তিন ফ্যামিলি আরো আইরা কীটা লাগে গেলাম কীটা অবস্থা রান্না তো রান্নার ব্যবস্থা আছে রানি দেখা যাচ্ছে মানুষ আউকে আইলে না আই আউকে আইলে আইব না করে আবার ডুবাইলে সবর আগে আপাতত হইল ফ্যামিলি দুইটা আরো আইডা যদি বেশি আইন তখন দেখা যাইব এলাকাটাকে ব্যবস্থা করা হইব গত বছরও ব্যক্তি উদ্যোগে ক্রান্ত হয়েছে আর এবার এখনও এই পর্যায়ে গেছে না মানুষ কম এখন আনো আইবা মানুষ আইলে একটা ব্যবস্থা হইব একটা সম্ভাবনা আছে পানি কমার যদি উজানোর দল না নামে তাইলে পানি কমার সম্ভাবনা আছে আমাদের প্রচুর পরিমাণে স্রোত কিন্তু যার আহরটা কি গাঙ্গে দি ঢুকে দিয়া গাজী বুড়ুদ্দিন সড়কের উপরে দিয়া এই যে স্রোতগুলো যার আমরা দেখতে পারলাম এটা এটা ভালো লক্ষণ মনে হয় যদি উজানোর দল অব্যাহত না থাকে তাইলে পানি কমার একটা সম্ভাবনা আমরা দেখতাম পারলাম তবে সব কিছু বিষয় আবহাওয়ার উপরে আবহাওয়া এবং পরবর্তী যে বিষয়টা যদি মেঘালয়ের মাঝে বা শিলংয়ের দিকে বন্যা কম হয় তাইলে সরি যদি মেঘালয় শিলংয়ের মাঝে মানে বাড়ি বৃষ্টিপাত না হয় তাইলে সমস্যা হইতো নয় যদি বাড়ি বৃষ্টিপাত হয় তাইলে সমস্যা হওয়ার কথা এখানে কিছু এলাকার বাচ্চা যুবকরা তারা বন্যা পানির মাঝে একটা দুরন্ত বন্যা দেখতে পারলাম আমরা যেটা স্বাভাবিক গ্রামাঞ্চলে দেখা যায় তো আপনারা দেখা বন্যার বর্তমান অবস্থা 2024 সালের বন্যা এবং এই বন্যার আশা করি আপনারা সর্বশেষ আপডেটটা পাইরা খালোফার বাজারও খালোফার বাজারও অন্য খালোফার হাজি জহিরুদ্দিন প্রাথমিক বিদ্যালয়
সাময়িক আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে। আমরা এটা শুনছি 17টা ফ্যামিলি ইতিমধ্যে আইসন, আমরা এখন যাওয়ার চেষ্টা করবো। আছে নাকি নৌকার? আচ্ছা যাই আগে দেখি, তারা রাজু করে উঠবো বা আগে বই। মামন কিতা কব, বেশি উঠে না, বেশি উঠে না, বেশি উঠে না। এই সজল তো কিতা লাগে দেখো, কারবার নৌকা নৌকা ডুবাই তো নৌকা যাই না মাছ কেন্দ্র, তো নৌকা ছাড়া যাওয়ার কোনো রাস্তা নাই। বই যাও, বই যাও। আজি জহিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয় অস্থায়ী আশ্রয় কেন্দ্র খোলা হয়েছে এবং ফন্ডটাকে 17টা ফ্যামিলি ইতিমধ্যে আমরা দেখতাম পারলাম যে ইন তারা আইসইন, তারা বিষয়টা দেখবো আমরা, আর আপনারাও আগে আইতইব। ইন খাদ্য সংকট আছে, তার লগে মাতিবো, মাতিয়া দেখবো গে আশ্রয় কেন্দ্রত মানুষ আইসইন। এখন মনে করো হয়েছে কি মানুষের সপ্তাহে কেমন হইতে পারে আইডিয়া? সাহায্য সহযোগিতা করছে নি বা ত্রাণ লিখাইছে নি? কেমন আইছে না? নিজ উদ্যোগে তো দরকার না করা যায়। স্কুলটি যারা আশ্রয় নিতে চান, আশ্রিত মানুষের জন্য আসলে খুলে দেওয়া হয়, এবারও ব্যতিক্রম হয়নি, এবারও কিন্তু এই বন্যায় তাদেরকে এখানে সাময়িক আশ্রয় দেওয়া হয়েছে। কিন্তু সবচেয়ে বড় বিষয় হলো এখানে মানুষজন কিন্তু আমরা দেখতে পাচ্ছি তাদের সব ধরনের। এই মুহূর্তে আমরা আছি খালফার বাজারের হাজির জহিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়ে। এখানে অবস্থা আপনারা দেখলেন, একবারে মানুষের গৃহপালিত পশু ছাগল মুরগ যা আছে আর কি, যে যেটা ফালে এটা একবারে নিয়ে আসছে। কারণ এই যে মানুষগুলো আছেন, এখানে বাচ্চা আছেন, তারা কিন্তু প্রায় আনা খাইয়া আছে, আর প্রত্যেকটা মানুষের গরম আছে পানি, এবং এই পানি থাকার কারণে তারা রান্না বাড়া করতে পারেন না, এবং প্রত্যেকটা মানুষ তারা যা যা সম্বল আছে, যারা হতদরিদ্র মানুষ আর কি, তারা দোকান মুরগি গৃহপালিত পশু তাকে জড়িয়ে যা আছে সবগুলো তারা কিন্তু এখানে লইয়া আইছেন। এখন বিষয়টা হইল কি, আসলে ত্রাণ সামগ্রীর সমস্যা। এখন পর্যন্ত এখানে কোনো ত্রাণ সামগ্রী আইছে না, এবং এই ত্রাণ সামগ্রী না আওয়ার কারণে মানুষজন প্রায় অভুক্ত আসেন, একবারে আনা খাইয়াও হওয়া যায়। যার যার নিজ উদ্যোগে যারা যারা নিজের একটু সামর্থ্য আছে, বা এখন পর্যন্ত যারা যারা কাছে কিছু টাকা পয়সা আছে, একটু বাজার হরিয়া নিয়ে নিজের আনতে খাইরা। আপনারা যদি একটু মানবতার হাত বাড়িয়ে দেন, তাইলে এই জায়গাটা ইয়ে একটু ত্রাণ দিতে পারবা। এবং এই জায়গাটা হইল গিয়া গোলাপগঞ্জ উপজেলার বাগা ইউনিয়নের 2 নং ওয়ার্ড খালপাড় গ্রাম। খালপাড় গ্রাম যে হাজি জহিরুদ্দিন সরকারি প্রাথমিক বিদ্যালয়, ওখানেও আপনারা আইলে সরাসরি ইয়ে ত্রাণ দিতে পারবা। দেখরা বিষয়টা যে কী পরিমাণে মানুষ আছে, বাচ্চা তারা বাচ্চা কাচ্চা লইয়া পরিবার লইয়া কিন্তু তারা এখানে আইসে, যেটা দেখতে পারবা। গরম পানি উঠছে নি? কোন সময় আইসো তোমরা? কালকে আইসো? সুপ্রিয় দর্শক, আপনারা যদি একটুটা মানে খেয়াল করেন, একটুটা মানে তারা পাশে আগে আইন, তাইলে এই যে ত্রাণ সামগ্রী যদি কিছুটা শুকনাখানি বা একটু বাড়িখানি দোয়, তাইলে এই মানুষগুলা খাইয়া দিয়ে আসলে তারা একটুটা থাকতে পারবা। বিষয়টা আপনারা দেখানোর চেষ্টা করলাম, আশা করি আপনারা এই বিষয়টা অনুবাদন করতে পারবা যে বর্তমানে কী পরিস্থিতি বিরাজ করছে। চারিদিকে পানি আপনারা দেখো, স্কুল স্কুল পানি নিচ্ছে, একবারে যেদিকে দেখবা আপনারা শুধু পানি আর পানি, পানি ছাড়া আসলে এখানে কোনো বিষয় নেই, চারিদিকে পানি। আমরা দেখলাম যে যারা আমরা উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী তাই না আইসন পরিদর্শন করাত, এবং পাশাপাশি ইউনও দেখলাম আমরার আলী রাজীব মিঠুন, তিনিও লগে আসেন, বিষয়টা পরিদর্শন করার লাগে আইসন। আর পাশাপাশি 2 নম্বর ওয়ার্ডের
ইউপি সদস্য লায়াস আহমদ লায়ানও আছেন, তারা নৌকা যুগে এই জায়গায় আইরা, ত্রাণ হয়তো তার সময় ত্রাণ সামগ্রীর একটা ব্যবস্থা কিছু হইতে পারে। এখানেও যেহেতু ইয়নো আসন উপজেলা চেয়ারম্যান এলিম চৌধুরী তারাও আইসন পরিদর্শনও, আমরা দেখুন আসলে তা কিতা হইন, তার কোনো আশ্বাস দেয়নি বা কোনো ব্যবস্থা গ্রহণ করেননি।